আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যা বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন তার এক বন্ধু পরিবারের যন্ত্রণায় অনেক অন্য কিছু করতে চাইছে অর্থাৎ মৃত্যু কামনা করতে চাচ্ছে বা আত্মহত্যা করতে চাইছে। তো এই বিষয়টি শরীয়তের সাথে কতটুকু সামঞ্জস্যশীল এবং তার করণীয় কি হতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোনো সময় বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে হবে সংসারে সমস্যা হয়েছে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে প্লাস আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ যেন এই সমস্যাগুলো দূর করে দেন শয়তান সবসময় চাই যে সংসারের মধ্যে যাতে ভাঙন সৃষ্টি করতে পারে ও অশান্তি প্রবেশ করিয়ে দিতে পারে কিন্তু তার দিকে না দেখে আমাদেরকে আল্লাহ না হা দেওয়া পদ্ধতি গ্রহণ করতে হবে আল্লাহ তালা পবিত্রকরণ সরফ বাকারা দুই নম্বর সর একশো তিরপান্ন নম্বরে বলছেন ইন আল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ বাখানা হওয়া তাআলা আছেন সুতরাং ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে আল্লাহ তাআলা আরো বলছেন সোরা বাকারা একশো পঞ্চান্ন নম্বরে এতে ওয়ালা মিনাল হাউফি মিনাল আম والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ তারপরে ফলের ক্ষয়ক্ষতি এগুলো বিভিন্ন কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব আর আল্লাহ তাআলা বলছেন অবশরে সাবরিন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ইংগিত দিচ্ছেন ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন সব আলে ইমরান তিন নম্বর সোয়ার আর দুইশো নম্বর আয়াত ইয়া আই হাল্লাদিন আমানুস বেরু স বিরু ইয়া আইয়ো হাল্লাদিন আমানুষ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো তো ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইতে থাকতে হবে নিরাশা হওয়া যাবে না পাপের কাজে পা বাড়ানো যাবে না নিজ ইচ্ছায় আত্মহত্যা করার জন্য চেষ্টা করা যাবে না কোনো সময়ের জন্য যেহেতু এটা একটা অন্যায় কাজ সুতরাং থেকে বিরত থাকতে হবে। রসুল আমাদেরকে যেটা বলেছেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম আমাদেরকে মৃত্যু কামনা করা থেকে বিরত থাকতে বলেছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে মৃত্যু কামনা করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি বলছেন শৈবখারি পাঁচ হাজার একাত্তর নম্বর হাদিস ছয় হাজার তিনশো একান্ন নম্বর হাদিস সেই মুসলিম দুই হাজার আশি নম্বর হাদিস তিরমিজিতে রয়েছে নয়শো সত্তর নয়শো একাত্তর নম্বর হাদিস নাসাই আঠারোশো বিশ একুশ বাইশ নম্বর হাদিস আবু দাউদ এক

মান নাইতু তোমরা মৃত্যু কামনা করো না এখানে মৃত্যু কামনা করতে রসুল সাল আলী নিষেধ করেছেন আনাস আনহু বলছেন যে নবী সাল আলী হাসাল্লামকে এই কথা বলতে শুন বলতে না শুনতাম যে তোমরা মৃত্যু কামনা করো না যদি এ কথা বলতে না শুনতাম তাহলে আমরা অবশ্যই মৃত্যু কামনা করতাম এটা বলছেন তো যে দিলাম এখানে রসুল সাল আলিহাসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যু কামনা করো না তবে যদি বিষয়টা এমন কঠিন অবস্থায় দাঁড়ায় যে তোমাকে মৃত্যু কামনা করতে হবে তাহলে তুমি এইভাবে বলো যে হে আল্লাহ যে সময় পর্যন্ত আমার আমার জন্য কল্যাণ করা হয় সে সময় পর্যন্ত আমাকে জীবিত রাখো আর যদি মৃত্যুই আমার কল্যাণ করা হয় তবে আমাকে মৃত্যু দান করো এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে চাইতে হবে এছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল